হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইস আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো এবার আমি ঘুম থেকে উঠলাম, ব্রাশ করে চা খেলাম, তো এবার আমি একটু দোকানে যাব। আর বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, রাস্তা ভিজা আছে দেখতে পাচ্ছ। তো এখন বৃষ্টি পড়ছে, তো আমি সাইকেলের জন্য পাম্পার কিনতে যাব। আমাদের তো পাম্পার কিনবো, একটা সাইকেলের আমার লক কিনবো। তো দেখছি কি করা যায়, বৃষ্টি পড়ছে তো তার জন্য যাব। তো আজকে আমরা বাড়িও চলে যাব, তো গিয়ে তখন বন্ধুদের সঙ্গে একটু ঠাকুর দেখতেও যাব। তো আপনারা কন্টিনিউ থাকুন ব্লগে, স্কিপ করবেন না। তো গাইস যাওয়ার জন্য পুরোপুরি রেডি, তো বাইক নিয়ে তো যাচ্ছি। এবার চলো যাওয়া যাক। তো এখানে মামি পুজো করছে, গোপাল পুজো। আর ঠান্ডা লেগেছে, সকালবেলা চান করে। তো গাইস যেটা কিনে আনতে গেছিলাম সেটা হচ্ছে এই পাম্পার সাইকেলের, সাইকেলের পাম্পার কিনে আনতে গেছিলাম। আর এই লকটা, সাইকেলের লক খারাপ হয়ে গেছে, আমার লক নাই, তো এই লকটা কিনে আনলাম। তো কোম্পানি দেখে নাও। তো মোটামুটি ভালো লাগলো এটা, তো কিনলাম। আর এই একটু আলাদা টাইপের চাবি, ছোট্ট ছোট্ট চাবি, খুবই ছোট চাবি, কত ছোট দেখো হাতের মধ্যে, খুবই ছোট চাবি। তো এগুলো কিনে আনলাম, আর বাকি জিনিসগুলো মা প্যাক করে নিয়েছে, তো বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি। বাকি জিনিসগুলো কালকে মলে কি কিনা হয়েছিল সেগুলো আমি ভিডিওতে দেখাইনি, তো বাড়ি গিয়ে আমি দেখাবো। তো এখন আমি ওখানে পুজো করছি, আপনারা দেখলেন। তো দুপুরবেলায় ভাত খেয়ে বাড়ি যাব, তো আপনাদেরকে দেখাবো। তো গাইস আরেকটা জিনিস, এটা আমার বোনও কিনেছিল কালকে, আর এটা আমি ফার্স্ট টাইম খেলাম। এটা তো কোনো মিষ্টি তো নাই, কারণ আপনাদের দেখা একটু ভালো করে। তো দেখলেন তো, আর এটা ডেডি মিল্ক বড়। তো এটা বোনও কিনেছিল, আর ওটা আমি কিনেছি কালকে, টেস্ট করে দেখলাম। তো ভালো লাগলো, মিষ্টি না এটা একটু খারাপ লাগলো। তো এবার তো যেটা আমি বলেছিলাম পরে দেখাবো, সেটা হচ্ছে এটা আমার বানানো লাইট, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঘরে এই একটাই লাইট জ্বলছে, অফ অফ করে দিলাম। এবার শুধু আমার লাইটের পাওয়ার দেখো কীরকম পাওয়ার, দেখতেই পাচ্ছ, কোনো এডিটিং নাই, কিচ্ছু নাই, পুরোপুরি ভালো বোঝা যাচ্ছে। তো কেমন লাগছে দেখো লাইটটা, দেখো কেমন, তো কমেন্ট করো। এটা আমি বানিয়েছিলাম কিসের জন্য বলি, এটা আমি বানিয়েছিলাম আমার বাবার দোকানে বসি, তাই সবাই চাইছিলো যে ব্যাটারি চার্জিং লাইট চাইছিলো, তাই আমি বানিয়েছিলাম। কিন্তু তারপরে বানানোর পরে কোনো খদ্দের নাই আর, তো এটা আমি মামাদেরকে দিয়ে দিয়েছি। তো তোকে লাইটটা জ্বলছিলো থাক। তো এখন আমি এটা পুরোটাই শেষ করে দেবো চকলেটটা, তাই জন্য এসেছিলাম এই ঘরে। তো গাইস দুপুরের খাবার চলে এসছে, চামচ আর খাবার, ভাত মাংস। তো কালকে ভাত খাইনি, আমি বলেছিলাম কালকে রাত্রেবেলায় ভাতই খাবো না, বার্গার তারপরে চাউমিন বলেছিলাম, চাউমিনটা বললো পরে হবে। তো বার্গার, কাটলেট, চিকেন কাটলেট আর পকোড়া এসব খেয়েছিলাম, তো আমার হেভি প্রিয়। আর কষা মাংস, আহা হা, আনন্দই আনন্দ। তো কালকে আনা হয়েছিল খাবার জিনিসের মধ্যে ওই মল থেকে থামস আপ চকলেট, বাস এটুকুই, আর যে দু রকম চকলেট দেখালাম। আর বাইরে ওটা আলাদা ছোট একটা, মানে আপনাদেরকে দেখালাম কি, তো কালকের ব্লগটা না দেখলে দেখে আসো। তো গাইস বিকাল হয়ে গেছে, চারটে বাজছে, এবার আমরা বেরাবো। তো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, নবগ্রামে রামকে জিজ্ঞেস করলাম, বললো ওখানেও বৃষ্টি পড়ছে। তো এইখানটা এসে কালকে দেখলাম এখানে অতটা ঠান্ডা নাই, তো নবগ্রামে বলছে আরও ঠান্ডা বেড়ে গেছে, মানে তো হাল খারাপ হবে এবার।
আর এখানটায় তখন ঠান্ডা লাগছে, তো এবার এর উপর একটা দেখছি কিছু একটা পড়তে হবে, না তো হেভি ঠান্ডা। তো চলো আমরা এবার যাই। তো গাইজ, আমরা আধ ঘন্টা হলো এখানে পৌঁছে গেছি। তো যেগুলো আমি কিনেছিলাম, মানে আমরা গিয়ে কিনেছিলাম, সেগুলো এবার দেখাই আপনাদের। তো এখানে আছে হ্যাঙ্গার, আমি ফোনটাকে ট্রাইপডে লাগাই। তো এখানে আছে হ্যাঙ্গার, দুটো হ্যাঙ্গার কিনা হয়েছে। এটা লোকাল শপে কিনা হয়েছিল, সেই যেখানে বললাম আমি যে এখানটায় আমরা ফুল নিয়েছিলাম, ওই ফুলটা দেখাচ্ছি একটু পরে। তো এটা কিনা হয়েছিল সেই ওই ফুটপাতেই, আর এটাও তো ফুটপাতেই কিনা হয়েছিল, আর এটা ওই মলে গিয়ে কিনে এনেছি। কি বুঝতে পারছেন, এটা মা কিনেছে, আমি নই। এটাও তাই, মা কিনেছে। আর এই জিনিসটাও ঝুড়ি, দেখতে হেভি সুন্দর। প্রাইস আমি বলতে পারবো না, কারণ বিল এখানে নেই, তাই জন্য প্রাইসটা আমি ঠিক বলতে পারবো না। আর এটা যেটা একটা ছাকনি টাইপের এরম করে ঢাকা দেয়, দুধ ঢাকা দেয়, তো এই জিনিসটা কিনেছে মা, মানে এগুলো সবই মাই কিনেছে, আমি কিনিনি কিচ্ছু। তো এগুলোই দেখানো হচ্ছিল, তো এগুলোই মা কিনেছে, তো সেগুলো আপনাদেরকে দেখালাম, ওগুলোই কিনেছে মা। তো পরে যখন নিজে ইনকাম করব তখন গিয়ে নিজেই কিনব কিছু, ওই জন্য এখন আমি কিছু কিনিনি। শুধু আমাকে একটা চকলেট দেওয়া হয়েছিল, ওটা আমি কিনে নিইনি, আমাকে দেওয়া হয়েছিল ওটা। তো কোনোদিন একদিন আসবে যেটা আমি নিজে কিনব নিজের ইনকামে। তো এখন মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, তো রাম তো নাই বাড়িতে বললো, এখন তাহলে আসুক, দিয়ে দেখা যাক আমরা বাইরে যেতে পারি নাকি। তো এটা একটা খারাপ দিক, তো আমরা যেতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। তো পারলে তো নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে ভিডিও। তো এখন দেখি কি করা যায়। তো আমি আমার সাইকেলে পাম্পার এনেছিলাম, সেটা দেখলাম, আর লকটা লাগিয়ে দিলাম সাইকেলে, সাইকেলে লক ছিল না আমার, তো এটাই বলার ছিল আপাতত। তো দেখা যাক, রাম আসুক বাড়িতে, রাম একটু কোথায় গেছে, তো আসুক। বৃষ্টি এখনও পড়ছে সমানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। আমার বকবকটা হয়তো আপনাদের বেশি ভাল লাগছে না, ওই জন্য আপনারা স্কিপ করে দিবেন, জানি আমি, বুঝতে পারছি আমার বকবক করা বেকার বকা হচ্ছে। তো জলের মধ্যে দেখুন, বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে। তো গাইজ, আপনারা দেখলেন, তো এবার আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো গুড নাইট, বাই বাই গাইজ, আবার আসছি কালকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুব একটা ভালো হলো না, আমি বুঝতেই পারছি, বৃষ্টিটা সব মাটি করে দিল। তো আসছি আবার কালকের ভিডিওতে, তো গুড নাইট, বাই বাই।